স্বাগত সবাইকে শুরু করছে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন মানচিত্র সাথে আছি তাহিয়া রুবাইয়া তপলা রবি থেকে বৃহস্পতি বিকেল 5:30টায় এই আয়োজনে আমরা থাকি আপনাদের সাথে চেষ্টা করি সারা দেশের নানা সংকট সম্ভাবনার কথা জানাবার কথা বলি আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে তুলে ধরি মানুষের দুঃখ দুর্দশা আশা নিরাশার কথা শীত আসলেই আমাদের দেশে ভিড় করতে থাকে অতিথি পাখি তাদের জলকেলি আর কিচির মিচির শব্দে মুগ্ধ হন পর্যটক এবং স্থানীয়রা কিন্তু অতিথি পাখিদের সুরক্ষার কথাই বলি অথবা তাদের জন্য আমাদের দেশকে নিরাপদ করার কথাই বলি সেই বিষয়ে সাধারণ মানুষের মধ্যে রয়েছে অসচেতনতা এসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলতে চাই আমাদের আজকের আলোচনার বিষয় অতিথি পাখি আগের মতো আসে না কেন আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন রংপুর থেকে প্রকৃতির আলোকচিত্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ এবং নীলফামারী থেকে সেতু বন্ধন যুব উন্নয়ন সংস্থার সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন দুজন অতিথিকেই আমি স্বাগত জানাতে চাই আমি ডক্টর তুহিন ওয়াদুদ আপনাকে দিয়ে শুরু করতে চাই এই যে আমাদের আজকের আলোচনার বিষয় অতিথি পাখি আগের মতো আসে না কেন আসে না আমি যদি কারণগুলো জানতে চাই আপনার কাছে জি ধন্যবাদ আপনাকে আসলে আমাদের এখানে যে পাখি আসে না তার কারণ হচ্ছে মানে পাখি আসে না বললে ভুল হবে পাখি কম আসে আগের চেয়ে তার কারণ হচ্ছে পাখি কেন আসে পাখি আসে আসলে যেমন আমরা যদি দেখি যে শীত প্রধান দেশ যেখানে খুব শীত থাকে ভয়াবহ শীতে যখন পাখিগুলো ওখানে বেঁচে থাকার আর কোনো উপায় পায় না তখন ক্রমে এদিকে চলে আসে এই পাখিগুলো থাকবার জন্য জায়গা আসলে কোনগুলো আমরা যদি দেখি যে নদী নদীতে পাখি থাকে বিলে পাখি থাকে বড় বড় জলাশয়ে পাখি থাকে বড় বড় পুকুরে পাখি থাকে আমরা এগুলো যদি দেখি তাহলে আসলে কি দেখি আমাদের দেশের নদী নদীগুলোকে তো মেরে ফেলা হচ্ছে যে নদীগুলো আছে বাকি যেগুলো সেগুলো দূষিত এমন দূষণ করা হচ্ছে যে সেখানে পাখিরা এলে কোনো খাবার খেতে পারে না আমাদের যে বড় বড় বিলগুলো আছে বা জলাশয়গুলো আছে এগুলো কি হয়েছে এগুলো এই সামান্য কয়েকটা টাকার জন্য এগুলো লিজ দেওয়া হয় এবং এই লিজ গ্রহণ করে কারা মৎস্যজীবীরা নয় অমৎস্যজীবীরা লিজ গ্রহণ করবার পর সেখানে কীট পতঙ্গ পর্যন্ত মেরে ফেলা হয় এবং সেখানে পাখি এলে সেই পাখিকে সে পাখিকেও মেরে ফেলা হয় অনেক জায়গায় দেখবেন উপরে নেট দিয়ে রেখেছে কি একটা নির্মম বাস্তবতা আমি আজকে দেখলাম একটা জায়গায় একটা বাটুল হাতে নিয়ে একজন রেডি হয়েছেন কেন পুকুরে কিছু পাখি আসে সেই পাখিগুলোকে তাড়িয়ে দেওয়ার জন্য বাটুল ছুটছে আমি আজকে সারাদিন পদ্মার চরে ঘুরেছি আপনাকে একটু জানিয়ে রাখি যে বাংলাদেশে এখন যে নদীতে সবচেয়ে বেশি পাখি আসে সেটি হচ্ছে পদ্মা নদী এবং সেই পদ্মা নদীতেও কিন্তু আগের মতো আর দুর্লভ পাখি আসে না যেমন কিছু হাঁস আসতো সে হাঁসগুলো আর আগের মতো আসে না আমি আজকে মেটে তিতির বলে একটা পাখি খুঁজলাম দেখুন কি বাস্তবতা যে পদ্মার চরে শনের কিছু গাছ আছে সেই গাছগুলোর ভিতরে মেটে তিতির পাখি দেখা যায় ছোট কান পেঁচা বলে একটা পাখি আছে সেই পাখিটা দেখা যায় একরকমের রাতচরা আছে সেটা দেখা যায় কিন্তু এই জায়গাগুলো আমি অনেক জায়গায় খুঁজলাম সেই থাকার জায়গাই নেই সেখানে এই শনের গাছগুলো কেটে ফেলা হয়েছে আগুন দিয়ে পুড়ে ফেলা হয়েছে তাহলে এই পাখি এসে থাকবে কোথায় এটা হচ্ছে একটা বড় প্রশ্ন পাখি থাকবার জায়গা না থাকলে পাখির খাবার না থাকলে হয় পাখি না খেয়ে মারা যাবে আর না হলে পাখি সেখানে আসবে না বিকল্প জায়গা খুঁজবে আমাদের অনেকগুলো কিন্তু বাংলাদেশ তো একটা নদীমাত্রিক দেশ এবং অসংখ্য বিল এই দেশে এই বিলগুলোতে প্রচুর যেমন আমরা যদি বলি টাঙ্গুয়ার হাওরের কথা টাঙ্গুয়ার হাওরে কিন্তু প্রচুর পাখি আসে আমরা যদি একসাথে অনেক পাখির কথা বলতে চাই তাহলে কিন্তু আমাদের টাঙ্গুয়ার হাওরের কথা বলতে হবে চাঁপাইনবাবগঞ্জে রহনপুরে একটা অনেক বড় বিল আছে সেই বিলের মধ্যে কি হয়েছে দেখুন এখন নানান রকম চাষাবাদ হয় বলে সেই দুর্লভ পাখিগুলো আর আসে না সেই জায়গায় আমরা কি দেখি সাপ পাখি দেখি সেখানে মাছমুরাল বলে একটা পাখি আছে তারপর সেখানে আমরা দেখি মদনটাক পাখি দেখি বেগুনি বক দেখি আর নানান রকমের হাঁস দেখি বিভিন্ন রকমের আমরা মানে ঠেঙ্গি বলে একটা পাখি আছে যেটি সবচেয়ে বেশি বাংলাদেশে ওখানেই দেখা যায় কিন্তু দিনের পর দিন এই পাখির সংখ্যা কমছে রাঙা মানিকজোর বলে একটা পাখি আছে খুবই সুন্দর দেখতে এই রাঙা মানিকজোর পাখি এই রাঙা মানিকজোর পাখি এবছর এই শীত মৌসুমে শুধু রহনপুরে 10-12টা পাখি দেখা গেছে আর দেখা গেছে একরকমের পদ্মার চরে 3-4টা পাখি দেখা গেছে তাহলে দেখুন এত পাখি আসতো সেই পাখির সংখ্যা কিভাবে কমে গেছে
কত রকমের যে আমাদের এই মানিকজোর আসতো, মানে ধলা গলা মানিকজোর, কালো মানিকজোর, তারপর আমাদের না, এই পাখিগুলো কিন্তু আসে না, প্রধানত তাদের থাকাটা নিরাপদ নয়। আপনারা জানেন যে বাংলাদেশে তো এখন বন্দুক আর নিজের কাছে রাখার কোনো পারমিশন নেই সরকারের, সরকারিভাবে, তারপরও অনেকে রেখেছে এবং এই সমস্ত বন্দুক নিয়ে তারা নদীতে যাচ্ছে, প্রচুর পাখি মারছে, প্রচুর। কিন্তু এই পাখিগুলোকে মেরে ফেলার জন্য সরকারিভাবেও যেমন আসলে একটা ব্যবস্থা থাকা দরকার, আবার সাধারণ মানুষজনদেরও কিন্তু সচেতনতার প্রয়োজন। আমরা যে পাখিগুলো এই ভারতে, আমাদের প্রতিবেশী দেশ ভারতে যে পাখিগুলো মানুষের খুব কাছাকাছি ঘুরে বেড়ায়, সেই পাখি কিন্তু বাংলাদেশে এলে সেই পাখি কিন্তু আর মানুষের কাছে ওড়ে না। এটা কিন্তু খুবই দুঃখজনক। এটা কিন্তু আমাদের সামষ্টিক মানুষের একটা মানে ভূমিকাটাই আসলে ভালো নয়, এ কথা কিন্তু আমাদের স্বীকার করতে হবে। কারণ আমি বলি, যারা পাখির ছবি তুলি আমরা সারা দেশে, তো খুব মুষ্টিমেয় মানুষজনই পাখির ছবি তুলি। আমি যে চাঁপাইনবাবগঞ্জের মানে যে রহনপুর উপজেলার কথা বললাম, সেই রহনপুর উপজেলায় যেই মানে বিলটা আছে, সে চিরলি বিল বলে আর কি, সেই বিলের ওপারে হচ্ছে ইন্ডিয়া, এপাশে হচ্ছে বাংলাদেশ। আমরা দেখেছি যে ওই জায়গায় পাখি কিন্তু তুলনামূলক অনেক কাছে আসে, যেটা কিন্তু অন্যান্য জায়গায় আসে না, কারণ ওখানকার আবহটা অনেকটাই ভারতের আবহের মতো। তারপরও আমরা দেখি যে সেখানেও কিন্তু পাখি শিকারের ঘটনা আমরা বিভিন্ন সময় শুনি। আমরা বিভিন্ন বাংলাদেশে বড় বড় পুকুর আছে, সেই বড় বড় পুকুরগুলোতে কিছু পাখি আসে। যে পাখিগুলো আসে তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পাতিসরালি। এই পাতিসরালি কিন্তু হাজার হাজার পাতিসরালি একসঙ্গে আসে। আপনার রংপুরে যান, রংপুরে একটা দোকান আছে ডুগডুগির হাট, সেখানে পাখি প্রকাশ্যে বিক্রি করছে মাংস, সেখানে ফ্রিজের মধ্যে নানান রকমের মাংস রেখেছে। অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ, আমরা শুনছিলাম আপনার পর্যালোচনা, আমরা আবারও আসবো আপনার কাছে। আমি একটু আমাদের আরেকজন যিনি অতিথি মোহাম্মদ আলমগীর হোসেন, একটু আপনার কাছে যেতে চাই। এই যে ডক্টর তুহিন ওয়াদুদ নানাবিধ সংকটের কথা তুলে ধরছিলেন, এই যে পাখির মাংস বিক্রি করা হচ্ছে, পাখি ধরা হচ্ছে, কিংবা আমরা আসলে পাখিদের জন্য যে নিরাপদ একটা বাস, যেই আবাস একটা তৈরির কথা বলি, সেটি আসলে আমরা অনেকাংশেই পাচ্ছি না। আপনার পর্যবেক্ষণ শুনি। পাখি প্রকৃতির একটা অংশ, পাখি নির্ভয়ে বসবাস করবে, পাখি প্রতিনিয়ত শিকার হচ্ছে নানাভাবেই। ডাক্তার তুহিন ওয়াদুদ সাহেবের কথার সাথে আমি একমত পোষণ করি, প্রতিনিয়তই নানাভাবে পাখি শিকার হচ্ছে নানা জায়গায়। যেমন এয়ারগান নিষিদ্ধ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এয়ারগান নিষিদ্ধ করছে, কিন্তু অবাধেই দেখা যাচ্ছে যে এয়ারগান বিভিন্ন জায়গায় ব্যবহার করে পাখি শিকার করা হচ্ছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার একটা আইন রয়েছে 2012 সালে, পাখি শিকার হত্যা আটক ক্রয় বিক্রয় দণ্ডনীয় অপরাধ, যার সর্বোচ্চ শাস্তি 2 বছরের সাজা এবং 2 লক্ষ টাকা জরিমানা। এই সাজা বিভিন্ন সময় আমরা বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তা দেখতেছি যে তাদেরকে সাজা হচ্ছে, কিন্তু আবার নির্ভয়ে বাইর হয়ে আসতেছে, পরবর্তীতে আবার ওনারাই আবার পাখি শিকার করতেছে। আমরা নীলফামারী সৈয়দপুরে বেশ কয়েকবার আমরা পাখি শিকারকে আইনের আওতায় নিয়ে এসেছি। আমরা শুধু নীলফামারীতে নয়, রংপুর বিভাগেও আমরা উপজেলা প্রশাসন, জেলা প্রশাসনের সহযোগিতায় আমরা পাখি শিকারীকে আইনের আওতায় নিয়ে এসেছি এবং মামলাও দিয়েছি। জেলা প্রশাসনের সহযোগিতায়, বন বিভাগের সহযোগিতায় আমরা মামলা দিয়েছি এবং আমরা নীলফামের নীলসাগর দিঘিটি যেটা রয়েছে, এখানে পাখি এর আশপাশে বিভিন্ন সময় পাখি শিকার হয় এবং এই শিকারির দূরত্ব অনেক বেশি। এখানে শিকারির দূরত্ব কমানোর জন্য বন বিভাগের কার্যক্রম এবং স্বেচ্ছাসেবী সংগঠন যারা কাজ করছে তাদের কার্যক্রম আরও বেগবান করতে হবে। এখানে বন বিভাগের কার্যক্রম একবার নেই বললেই চলে, আমরা জানি যে বন বিভাগের জনবল এখানে সংকট, এর সংকট দেখেই তারা তাদের কার্যক্রম অতটা বেগবান করে না। জি, অসংখ্য ধন্যবাদ। দুজন অতিথি থাকবেন আমাদের সাথে, একটি বিরতির সময় হয়ে গেছে, দুজন সঙ্গে থাকুন। বিরতি থেকে এসে আমরা এই বিষয়টি নিশ্চয়ই আবারও আলোচনা করব। স্বাগত আবারও মানচিত্রে। আজ আলোচনা করছি অতিথি পাখি আগের মতো আসে না কেন, এই প্রসঙ্গ নিয়ে আলোচনায় যুক্ত আছেন রংপুর থেকে প্রকৃতির আলোকচিত্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক ডক্টর তুহিন ওয়াদুদ এবং নীলফামারী থেকে সেতু বন্ধন যুব উন্নয়ন সংস্থার সভাপতি মোহাম্মদ আলমগীর হোসেন। দুজনকেই স্বাগত জানাচ্ছি। ডক্টর তুহিন, আপনাকে দিয়ে শুরু করতে চাই বিরতির পর, যে অতিথি পাখি রক্ষায় বন বিভাগের যে তৎপরতা থাকা দরকার মাঠ পর্যায়ে, কিন্তু সেটি আমরা দেখি না। যদিও লোকবল সংকটের দোহাই বারবার দেয়া হয়, কিন্তু এই লোকবল দিয়ে আসলে যতটুকু করা সম্ভব ছিল ততটুকু কিন্তু আমরা সেই তৎপরতা দেখি না। আপনার কাছে কি মনে হয়? জি ধন্যবাদ। সেটি হচ্ছে বন বিভাগের যে জনবল আর যেই মানে ক্ষমতা দেওয়া হয়েছে, ক্ষমতাও কিন্তু আসলে নেই। কিরকম ক্ষমতা নেই? আজকে ধরা যাক, আমরা যে পাখির কথা বললাম, যে একটা হাটের মধ্যে পাখি বিক্রি হয়,
আমরা সংশ্লিষ্ট বন বিভাগের অফিসকে জানালাম, ওই জেলা অফিস তখন যোগাযোগ করেছে ওই জেলার ধরুন জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে। সেই সংশ্লিষ্ট কর্মকর্তা যখন জনবল দেবেন, যখন পুলিশ থেকে আবার জনবল দেওয়া হবে, সবাই মিলে তবেই সেখানে গিয়ে এই পাখি উদ্ধার করা হবে। এটি একটু কঠিন। আবার ধরুন যে ছোটখাটো কিছু বিষয় যেমন আছে, আমরা হয়তো কোথাও পাখি কেউ ধরে নিয়ে যাচ্ছে, বিক্রি করছে, এই খবরগুলো দিলে আমরা বন বিভাগের সহযোগিতা আমরা কিন্তু পাই। জানানোর পরে আমরা খবর পাই না তা নয়, কিন্তু বন বিভাগের যেই ক্ষমতা, যেই জনবল, যেই কাঠামো, ওতে আসলে পাখি রক্ষণাবেক্ষণ করাটা আমরা মনে করি কঠিন। তাদের উপর এটা ছেড়ে দেওয়াটা ঠিক হবে না ওই ক্ষমতায়, এবং বন বিভাগের উপর ছেড়ে দিয়ে পাখি রক্ষা হবে এটি মনে করবার কোনো কারণ নেই। কারণ হচ্ছে যে একটা পাখিকে রক্ষা করতে হলে অনেকগুলো বিষয় আছে। যখন একটা ধরা যাক জলাভূমিকে নষ্ট করে ফেলা হচ্ছে, সেখানে বন মানে বন বিভাগের কি করণীয়? সেখানে বন বিভাগ তেমন কিছু করতে পারে না। আবার ধরা যাক যে একটা জায়গায় একটা শিল্প কলকারখানা তৈরি করা হয়েছে, সেই শিল্প কলকারখানার কারণে নদীটা এমন দূষিত হয়েছে যে সে দূষিত নদীর মধ্যে মাছই নেই, পোকাই বাঁচে না, সেখানে তো পাখি আসবে না। তাহলে পাখির যে আবাসটা নষ্ট করা হলো সেটা কিভাবে আসলে বাঁচানো যাবে? এটার জন্য শুধু বন বিভাগের নয়, আমাদের ভাবতে হবে, আমাদের বন ও পরিবেশ মন্ত্রণালয় যেটা আছে সেখান থেকে ভাবতে হবে যে আসলে আমাদের এই পাখিগুলোকে বাঁচিয়ে রাখার জন্য একটা সামষ্টিক ব্যবস্থাপনা খুবই জরুরি। আলমগীর বলছিলেন যে কিছু কিছু শাস্তি হয়, এই শাস্তির বিধি ব্যবস্থাটা আসলে আরো জোরালো করা দরকার, এবং এগুলোকে এত দৃষ্টান্তমূলক করা দরকার যে যারা পাখি শিকার করেন তারা যাতে করে আর পাখি শিকার না করেন। আপনারা অবাক হবেন যে আমাদের বিলগুলোতে কি পরিমাণ পাখি আসতো আগে, কি পরিমাণ, এবং সেই পাখি আসার হার ভয়াবহভাবে কমে গেছে। এরকম যদি চলতে থাকে তাহলে আমাদের সন্তানেরা কিংবা পরবর্তী প্রজন্ম শুধু খাতা কলমে পাখি দেখবে। আমাদের সুন্দরী একটা অর্জন, সুন্দরী একটা প্রাপ্তি থেকে আমাদের পরবর্তী প্রজন্ম বঞ্চিত হয় একটি আশঙ্কা থাকে। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আলমগীর হোসেন। আপনার কাছ থেকেও একটু জানি যে ডক্টর তুহিন যেটি বলছিলেন যে প্রশাসনের তৎপরতার কিন্তু একটা অভাব কিংবা একটা সংকট হয়তো উঠে আসছে বারবার, কি করা যেতে পারে আসলে, কোন কোন জায়গাগুলোতে একটু বাড়তি নজর দিলে হয়তো বা এই সংকট কিছুটা হলেও নিরসন করা সম্ভব? শুধু প্রশাসনকে এখানে দোষারোপ করলে চলবে না, প্রশাসনের সাথে বন বিভাগের যে বিষয়টা আছে আমরা বারবার বলতেছি যে বন বিভাগের জনবল সংকট, বন বিভাগের বিভিন্ন অফিসে যে হারে জনবল প্রয়োগ দরকার সে হারে কিন্তু জনবল নেই। আমরা একটা উদাহরণ দিতে পারি, আমাদের একটা পাখি বা বন্যপ্রাণী যদি অসুস্থ হয় সেই পঞ্চগড়ের বোধ হয়, সেই পাখিটি সুস্থ করার জন্য নিয়ে যেতে হবে রাজশাহীতে, কারণ রংপুর বিভাগেই কোনো অফিস নেই। আপনারা নিশ্চয়ই জানেন যে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল আমাদের হলো রাজশাহীতে, ফলে এই পাখিটিকে নিয়ে যেতে হবে রাজশাহীতে। পথিমধ্যে রাস্তায় কিন্তু এই পাখিটা বা বন্যপ্রাণীটা মারা যাবে, তাহলে পরিবেশ কি হলো? এই জন্যে আমরা জোর দাবি করতেছি যে রংপুর বিভাগে বা রংপুর বিভাগের যে কোনো জায়গায়, যেমন পথিমধ্যে আমরা সৈয়দপুর হলো রংপুর বিভাগে একটা মিডিল পয়েন্ট, আমরা বলতে পারি আকাশপথ রেলপথ সব মিলিয়ে মিডিল পয়েন্ট, সেই ক্ষেত্রে আমরা চাচ্ছি যে সৈয়দপুরে যদি একটা বন্যপ্রাণী উদ্ধার ও পরিচর্যা কেন্দ্র অথবা বন্যপ্রাণী সংরক্ষণ ও প্রকৃতি সংরক্ষণ অঞ্চল যদি এখানে একটা গড়ে তোলা যায় তাহলে ভালো হয়। কারণ এই পাখিটা যদি রাজশাহী নিয়ে যেতে মারা যায় তাহলে কিন্তু পাখিটাকে বাঁচানো গেল না, ফলে পরিবেশ থেকে একটা পাখি বিলীন হয়ে যাচ্ছে। এইভাবে প্রতিনিয়তই বিভিন্ন প্রজাতির পাখি বা বন্যপ্রাণী বিলীন হয়ে যাচ্ছে। আর যেটি বলছিলেন যে প্রশাসন, প্রশাসন যেমন আমাদের মতো স্বেচ্ছাসেবী সংগঠনকে প্রতিনিয়তই প্রশাসনের সাথে আমরা একসাথে কাজ করতেছি, জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসন বা বন বিভাগকে আমরা অবগত করতেছি যে ওখানে পাখি শিকার হচ্ছে বা ওখানে নেট জাল ওখানে পাতা আছে বা কোনো বড়াই যেখানে আবাদ করা হয় ওখানেই জাল পেতে রাখে অনেক সময় পাখি শিকারীরা, ওখানে পাখি শিকার ওখানে হয় বিভিন্নভাবে। এইগুলো আমাদের স্বেচ্ছাসেবী সংগঠন তাদের জেলা প্রশাসন বা উপজেলা প্রশাসন বা বন বিভাগকে অবগত করে আমরা আইনগত ব্যবস্থা নিচ্ছি। আমরা আর আমরা জনসচেতনতামূলক ক্যাম্পেইন করছি, যেভাবে যেমন রিক্সার পিছনে প্ল্যাকার্ড স্থাপন, মাইকিং, বিভিন্ন স্কুল কলেজে আমরা ক্যাম্পেইন করতেছি, উঠান বৈঠক করতেছি। আমরা পর্যায়ক্রমে গ্রাম পর্যায় থেকেই শহর পর্যায়ে আমরা ধীরে ধীরে জনসচেতনতামূলক ক্যাম্পেইন আমরা তৈরি করতেছি যাতে কেউ পাখি শিকার না করে, হত্যা না করে, আটক না করে, তাহলে এই সুন্দর পরিবেশটা আমরা ফিরিয়ে পাবো। জি মোহাম্মদ আলমগীর হোসেন, আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি, শেষ মিনিটে যদি একটু সংক্ষেপে বলতেন যে আপনারা জনসচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছেন, সাধারণ মানুষের সেখানে সাড়া কেমন পাচ্ছেন, মানুষ কি সাড়া দিচ্ছে, মানুষ কি সচেতন হচ্ছে?
সারা পাচ্ছি আমরা, শুধু আমরা স্বেচ্ছাসেবী সংগঠনই না, পাশাপাশি জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বন বিভাগ সবাইকে নিয়ে একাতারি আমাদের কথাগুলো যে মানুষগুলো শুনবে না সেখানে আমরা জেলা প্রশাসক অথবা উপজেলা প্রশাসন সহযোগী ইউনিয়ন সাহেব আছে বা বন বিভাগের উচ্চপদস্থ কর্মকর্তা তাদেরকে আমরা নিয়ে এসে মানুষকে অবগত করতেছি যে পাখি শিকার করা যাবে না, পাখি কেউ যদি শিকার না করে, শিকার করলে সরকারি একটা আইন আছে, এই আইনটাকে আমরা মানুষকে মানে জনগণের মাঝে এই আইনটাকে আমরা বুঝাই দিচ্ছি যে একটা আইন আছে, পাখি শিকার করা যাবে না, পাখি শিকার করলে আইনের আওতায় আসতে হবে, ফলে জেল জরিমানা হতে পারে। সাধারণ মানুষের মাঝে আসলে সচেতনতা ছড়িয়ে দেওয়া হচ্ছে। ডক্টর তুহিন ওয়াদুদ, একদম শেষ মিনিটে রয়েছে, 20 সেকেন্ডে যদি কিছু বলতে চান সাধারণ মানুষের সচেতনতার জন্য। হ্যাঁ, এটি একটা আমাদের পরিবেশের সঙ্গে, জীবনের সঙ্গে পাখির যে একটা সম্পর্ক আছে, পাখি বিনাশ হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের জীবনও যে ক্ষতিগ্রস্ত হতে পারে, এটার উপর নির্ভর করে, এই চিন্তার উপর ভিত্তি করে আমাদের একটা সামাজিক আন্দোলনও গড়ে তুলতে হবে। একই সঙ্গে সামাজিক আন্দোলন এবং রাষ্ট্রীয় দায়িত্ব দুই চেষ্টাতেই বাঁচতে পারে আমাদের বাংলাদেশের পাখি, এবং বাড়তে পারে বিদেশ থেকে যে পাখিগুলো মানে পরিযায়ী পাখি আসার সংখ্যাও বাড়তে পারে। জি, অসংখ্য ধন্যবাদ দুজন অতিথিকে আমাদের সাথে যুক্ত থাকবার জন্য।